আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা রমজানের ঈদ শেষে দেখতে দেখতে আবারও আমাদের সামনে কুরবানির ঈদ আসতেছে ঈদুল আজহা আসতেছে তো আজকে জিলকদ মাসের একুশ তারিখ আর ঈদুল আজহা হল জিলহজ মাসের দশ তারিখ তাহলে যোগ বিয়োগ করলে দেখা যায় যে আর মাত্র উনিশ দিন সময় আছে উনিশ দিন পরেই ঈদুল আজহা তো এই আমি নিয়ত করলাম যে কুরবানি সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য তো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ কোরবানির সম্পর্কিত সমস্ত মাসলা মাসাইল আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ছোটো ছোটো ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আমি ইনশাল্লাহ আপনারা যারা এই মাসলা মাসলা এলগুলো যারা জানতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে ইনশাআল্লাহ আমরা ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আজকে আমরা প্রথম দিন যেহেতু কোরবানির মাসাইল সম্পর্কে আলোচনার প্রথম দিন তো আজকে আমরা যে বিষয়টা জানব সেটি হলো যে কোরবানির প্রথম শর্ত কি আমাদের কোরবানিটা কবুল যে হবে এর প্রথম শর্ত কী তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেন ও বিন নিয়াত যে প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের ওপর তাহলে প্রত্যেকটা কাজ তার নিয়তের ওপর নির্ভরশীল তো কোরবানির বিষয়টিও একই যদি আমরা চাই যে আমাদের কোরবানিটা আল্লাহ তাল্লাহের কাছে কবুল হোক তাহলে সর্বপ্রথম আমাদেরকে নিয়ত সহি করতে হবে পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহ রহমানুর রাহিম মুহা ওয়ালা দিমা উহা ওয়ালায় মিংকুম যে তোমাদের কোরবানির গোস্ত রক্ত মাংস আমার কাছে কিছুই পৌঁছায় না শুধুমাত্র তোমাদের তাকোয়া তোমাদের একিন তোমাদের এখলাস আমার কাছে পৌঁছে আল্লাহ তাহলে আমরা যে কোরবানি করব। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য আমরা কোরবানি করব তো এজন্য আমাদেরকে সর্বপ্রথম নিয়রটাকে সহি করতে হবে এখলাসের সহিত আমাদেরকে কোরবানি করতে হবে আর আমরা আরেকটা কাজ করতে পারি সেটি হলো এখনই আমরা যে জানোয়ারটাকে কোরবানি করব। যে পশুটাকে কোরবানি করব। সেই পশুটাকে ক্রয় করে আমরা সেটিকে লালন পালন করতে পারি এতে করে কি হবে এই জানোয়ারটাকে লালন পালন করার দ্বারাই এই জানোয়ারটার প্রতি একটা মাহা তৈরি হবে একটা ভালোবাসার সৃষ্টি হবে আর এই ভালোবাসার জিনিসটাকে কোরবানি করলে আমাদের সবটা অনেক বেশি হবে তো দিনের পথে চলা কিন্তু অতি সহজ যারা দিনের পথে চলতে চায় আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেও লাভবান করেন আখেরাতেও লাভবান করেন তো এবাদত করার দুনিয়াবি লাভ সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দেব ইনশাল্লাহ তো কোরবানি কোরবানির ক্ষেত্রেও একটা লাভ আছে সেটি হল যে আপনি যদি এখানেই জানোয়ারটাকে ক্রয় করেন ক্রয় করে সেটাকে লালন পালন করে সেটাকে যদি কোরবানি করেন তাহলে আপনার সব তো বেশি হবে অবশ্যই তো এখনই আবার জানোয়ারটা ক্রয় করার কারণে কী হবে আপনি অল্প দামেই জানোয়ারটা পেয়ে যাবেন সেটা বকরি হতে পারে গরু হতে পারে দুম্বা হতে পারে যেটাই ক্রয় করেন না কেন এখন যদি আপনি ক্রয় করেন তাহলে দাম দাম দামেও আপনি সস্তা পাবেন এবং আপনার সবটাও অনেক বেশি হয়ে যাবে তো বন্ধুরা এজন্য আমরা সর্বপ্রথম কি করব নিয়ত সহি করবো হ্যাঁ যে যদি আপনার নিয়ত থাকে গোস্ত খাওয়া অথবা আপনার নিয়ত থাকে যে আমি মহল্লার মধ্যে একজন বড় নামি দামি লোক আমি যদি বড় একটা গরু অথবা বড় একটা ছাগল যদি আমি এরকম কোরবানি না দিই তাহলে আমার মান ইজ্জত থাকবে না যদি এরকম ধরনের নিয়ত থাকে তাহলে কিন্তু আমাদের কোরবানি মোটেও হবে না আমাদের কোরবানি হবে না যদি আমরা আমাদের কোরবানিটা সহি করতে চাই তাহলে সর্বপ্রথম তালাকে রাজি খুশি করার জন্য আমাদেরকে কোরবানি করতে হবে তো কোরবানি করার কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হলো নিয়ত সহি করতে হবে তাকওয়ার সহিত কোরবানি করতে হবে আর বন্ধুরা আমরা কি করব। যদি পারি আমাদের যদি সম্ভব হয় তাহলে আমরা এখনই কোরবানির সেই জানোয়ারটাকে কিনে রাখবো ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কোরবানির প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ যারা ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনার বন্ধুবান্ধবদেরকে কোরবানি সম্পর্কে জানানোর জন্য এবং এই চ্যানেলটির সন্ধান দেওয়ার জন্য আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এর জন্য আপনারা সবাবের অংশীদার হবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফিজ